আইপিএল নিলামে রেকর্ড তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কেকেআর কিনে নিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে। 2 কোটি টাকা রাখা হয়েছিল প্যাট কামিন্সের দর। অবশেষে হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে কিনে নেয় 20 কোটি 50 লক্ষ টাকায়। গত আইপিএলের নিলামে স্যাম কারেনের দর ছিল অনেকটা এগিয়ে। এই নিলামে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনকে কিনে নিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস খরচ করেছে 18 কোটি 50 লক্ষ টাকা। তবে মিচেল স্টার্ক কলকাতার হাতে এলেও অনেক অপূর্ণতা থেকে গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে এত টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেনা নিয়ে উঠছে প্রশ্ন। দেশীয় ভালো ক্রিকেটারদের সেভাবে নিতেই পারল না কেকেআর। কলকাতার দলে ভালো ভারতীয় পেসারের জায়গায় তৈরি হল শূন্যস্থান। তবে সুনীল নারায়ণের বিকল্প হিসেবে কেকেআর পেয়েছে মুজিবকে। এছাড়াও মনীষ পাণ্ডেকে নিতে হয়েছে মিডল অর্ডারের কথা খেয়াল রেখে। মনীষ পাণ্ডে বরাবরই গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটার। কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে শ্রেয়স আয়ার রিঙ্কু সিংদের নিয়ে। তাঁরা কতটা খেলার সুযোগ পাবেন সেই প্রশ্নই তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ক্রিকেট এক্সপার্টরা বলছেন কেকেআরের সবথেকে দুর্বল জায়গা হয়ে রইল অলরাউন্ডার। কেকেআরের হাতে এই মুহূর্তে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, অনুকূল রায় ছাড়া কেউ নেই। কিন্তু অলরাউন্ডারদের নিলামের সময় কেকেআর একেবারেই ঝাঁপিয়ে পড়েনি। মনে করা হচ্ছে মিচেল স্টার্ককে অত টাকা দিয়ে কেনার জন্যই অপূর্ণতা থেকেই গেল কলকাতার। আপনারা কি মনে করেন মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।